মাগুরা এক আসন থেকে নৌকার হয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন সাকিব আল হাসান। কিন্তু এই বিজয়ের দিনে এক ভোটারকে চর মারা কাণ্ডে একটি কলঙ্কের দাগ যুক্ত হয় সাকিবের নামের সাথে, জানিয়ে বেশ তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। অনেকের দাবি, একজন এমপি হয়ে কিভাবে একজন ভোটারকে চর মারতে পারে সাকিব? এমন বদমেজাজ এমপি আমরা চাই না। তবে সাকিবের চর মারা কাণ্ড নিয়ে ঘুরেছে নতুন মোড়। অনেকের এই দাবি, চর মারা এই ভিডিও পুরনো, এটি গত 2 তারিখের ভিডিও। আজকে ভোট কেন্দ্রে এমন কোন ঘটনাই ঘটায়নি সাকিব। তবে দিন শেষে বিজয়ের পর এই ঘটনা নিয়ে মুখ খুললেন সাকিব। সাকিব সংবাদ সম্মেলনে বলেন, চরমারা ভিডিওটা পুরনো, গত 2 তারিখের, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মাননা এক অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি ঘটনা, এই ভিডিও আজকের নয়। সাকিব আরো বলেন, আমার কোনো চরমারার ইচ্ছেই ছিল না, খামুক আমি কাউকে চর মারতে যাব কেন। কিন্তু ওখানকার কিছু ভক্তরা আমাকে এমন ভাবে বিরক্ত করছিল যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, আর তখনই নিজেকে রক্ষা করতে কিছুটা বিরক্ত হয়েই আমি ওদের থাপ্পড় দিয়ে বসি। যদিও এটাকে থাপ্পড় বলা চলে না, নিজেকে সেভ করা। তবে এই ঘটনার জন্য আমি দুঃখিত।